আচ্ছা এই যে গানটি আমি গাইলাম, এটা যদি আর এখন ঢোল করতাল বঙ্গকঙ্গ নিয়ে কাজ করে তো হবে না, তো স্যাক্সোফোন নিয়ে এমন টানছে গানের মানেটাই যে তুমি যেও না তুমি যেও না, যে রিকোয়েস্টটা এই রিকোয়েস্টটাই তো মেন পয়েন্ট। গান আগে কিচ্ছু রবীন্দ্রনাথের গানকে মিউজিক দিয়ে কিচ্ছু দরকার নেই, সে নিজেই স্বয়ংসম্পূর্ণ বলে আমি মনে করি। সুতরাং এই যে থিমটা, এই থিমটাকে বুঝে বাজে বাজনা বাজাতে হবে, ডিস্টার্বেন্স হয়ে যাবে তাহলে, এটাই আমার মত। শ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত কি করেন সেটা বলা খুব মুশকিল, বা করেছেন আগে সেটা বলা মুশকিল, কারণ এক একজন এক একটা টাইপ। কেউ হয়তো প্রেমের গান খুব ভালো গান, কেউ হয়তো পূজার গান খুব ভালো গান, কেউ বাউল সঙ্গীত খুব ভালো গান, এক একজন এক একটা বলা। সুতরাং এক একজন এক একটা দিকে শ্রেষ্ঠ বলে আমি মনে করি। সুতরাং একটা গানকে, এই গানটা যেমন বর্ষা, কিন্তু এর মধ্যে একটা প্রেম আছে, প্রেমকে ফুটিয়ে তুলতে হবে। এবং শেষের এই হিসেবে বলতে গেলে ঠিক শ্রেষ্ঠ বলতে পারবো না আমি কাউকে, কারণ অনেকেই আমার কাছে শ্রেষ্ঠ, যেই যখন যেটা গান সেটাই সবচেয়ে ভালো হয় বলে আমার মনে হয়। কি রেওয়াজ করতে হবে, রেওয়াজ ছাড়া কিচ্ছু হবে না। এরা গান করে সুন্দর গলা, কিন্তু ক্লাসিক্যাল গান করে না, সারেগামা করে না। আর ভোকাল কর্ডের যে বলি, ভোকাল কর্ডটাকে তুমি যদি দাও, তাকে খাদ্য দাও, তাহলে তো সে বেশিরও বলবে, হবে না কখনোই হবে। সেই জন্য শিল্পী তৈরি হতে গেলে আমার মনে হয়, আমি সবসময় ছাত্রছাত্রীদের বলি যে তোমরা ব্যাপারটা বুঝে নাও, হাঁ করে গান গাও, হাঁ না করলে এইটুকু ঠোঁট ফাঁক করছে, তুমি যে বলছি ঠোঁট ফাঁক না তা না, আমার আমার যখন বলে তোমার পুরো টোটাল হাঁক করতে, হাঁ টোটাল না হলে ভোকাল কর্ডটা এরকম দেখতে সে ফাঁক হয়ে যায় না, এরকম তিতির তিতির করে আর করতে তার কষ্ট হয় বাচ্চাদের। এগুলো জানতে হবে, এগুলো গান গাইতে গেলে এগুলো জানা উচিত যে আমার গলা কিছু ভালো থাকবে। রেওয়াজ ঝগড়া ঝাঁটি করা, চাষা মিচি করা, এগুলো বন্ধ করতে হবে। বা অন্য মনে তো কথা বলে যাচ্ছি, রাত্রি 11টা থেকে 12টা অব্দি গল্পই করলাম তৈরি করে, পরের দিন সকালবেলা হবো শুয়ে বলবে না, কিছু বলবে না। সুতরাং এইগুলো আমার কথা, রবীন্দ্রসঙ্গীত শিল্পী রবীন্দ্রসঙ্গীত বলে না, যে কোনো গায়ক বা গায়িকা ভালো হতে গেলে তার একটা কনসেন্ট্রেশন দরকার। আমি লক্ষ্য করে দেখছি যে এখন টিভি রেডিও FM রবীন্দ্রনাথের গান অনুষ্ঠান খুব কম হচ্ছে, কম হচ্ছে মানে রবীন্দ্রনাথের গানটা একটা কী বলবো ফিলোসফিক্যাল সং বলে আমি মনে করি, যে তার ভেতরে অসম্ভব ডেপথ, এবং সে কোনো গানগুলো পড়তে হয় মানে বুঝতে হবে কী বলতে পারবে, ম্যাক্সিমামই তো ঈশ্বরের গান। সুতরাং ওইরকম বাজনা দেওয়া বলে যারা রবীন্দ্রসঙ্গীতের শ্রোতা তাদের ভালো লাগছে না একদম, একেবারে জানতে আরও আমি তো রবীন্দ্রসঙ্গীত শ্রোতা গায়ক বলে কী হবে, আমি তো শ্রোতা নিশ্চয়ই আমার ভালো লাগছে না। একটা একটা পূজার গানকে আমি মানে তোমার পূজার ছবি তার সঙ্গে একটা চল ভালো, তোমার পূজার ছলে তোমার ঘুরে থাকি, একটা সুন্দর একটা বাঁশি বাজবে ছোট্ট করে, একটু বাজনা ঠেকা বাজনা আস্তে আস্তে গান, কারণ হচ্ছে কথা প্রধান গান, কথাটা হচ্ছে সেটাই যদি মার খেয়ে যায় তাহলে কী করে, সেই জন্য সেই জন্য তার লোকের একঘেয়ে হয়ে যায়, এখন গাইতেও পারছে না। আগে 95% শিল্পী ভালো গাইতেন, 5% বাজে গাইতেন, এখন 5% ভালো গায়, 95% ভালো গায় গাইতে পারে না, কারণ তাদের সে সাধনা নেই, তার চট্টরে কী করে নাম করবো। তবে আমার নিজস্ব মত যে এখন আমরা যখন ইয়াং জেনারেশন ছিলাম, আমরা কলেজে পড়তাম তখন একরকম আমরা প্রত্যেকের গান কান ছিল, এখন আমার মনে হয় এখন ইয়াং জেনারেশনে শুধু রিদম চাইছে, খুব ঝকমক ঝকমক বাজবে ব্যাস, গান কি চারদের সঙ্গে গানে কথাই বোঝা যাচ্ছে, শুধু মিউজিক বাজছে তারা নাচ আর কি করছে, এইটি তাদের আনন্দ। এত ডিপ্রেশন যে তারা স্টিমুলেট হতে চাইছে, কিন্তু আমাদের সময় কি আমরা স্টিমুলেটের মধ্যে থাকতাম বলে আমাদের কোনো ডিপ্রেশন হতোই না, আমাদের ভালো ডিপ্রেসিভ হতাম না, এটা ডিপ্রেসিভ নিজের বাজনা দিয়ে এই দিয়ে তারা একটা একটা হুল্লোড করতে চাইছে। যেহেতু রবীন্দ্রনাথের গান তো হুল্লোড়ের গান না, এটা হচ্ছে ভেতরের হৃদয়ের গান, সেটাকে উপলব্ধি করতে গেলে আমি দেখেছি যে ছেলে রবীন্দ্রসঙ্গীত ভালো লাগতো না, সে যখন লেখাপড়া শিখে বয়স হলো সে বললো রবীন্দ্রনাথের গান আর কিছু ভালো লাগে না, আর সে কিন্তু তো আগে করতে না আগে বুঝিনি তখন, এখন বুঝতে পারছি যে কী জিনিস কী সম্পদ, সেই জন্য এটা একটু অ্যাডাল্ট সং বলে আমি মনে করি, এটা একটা বয়স হলে দেখবে আর সেটা বুঝতে পারছি, সে তাছাড়া হচ্ছে না, ইয়ার জেনারেশন বুঝতে পারবে না। তোমার পূজার ছলে তোমার ভুলে থাকি, তোমার পূজার ছলে তোমার ভুলে থাকি, বুঝতে নারী তোমায় ভুলে থাকি।
চলতে চলতে বেশ কয়েকটি পর্ব আমরা চলে এসেছি, আর প্রতি পর্বেই যেন নতুন করে খোঁজা, যেন নতুন করে কাছে পাওয়া আমাদের সেই জীবন দেবতাকে। অবশ্যই রবীন্দ্রনাথের গানে, কবিতায়, কথায় সেই খোঁজা, সেই পথ চলা, সেই অনুভবের রাস্তায় আবার আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে আগামী পর্বে। নমস্কার।